হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপূর্ণা। তো রোজকের মতো সকাল থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করলাম। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, একদম শুধু কাজগুলোই শেয়ার করব। আজকে কাজগুলো বলতে, আজ থার্সডে যে সমস্ত কাজগুলো থাকে আমার, তো সেই সমস্ত কাজগুলো শেয়ার করব। উঠেছিলাম অনেকক্ষণ, বাট ছেলের জন্য উঠতে পারিনি। কালকে না ছেলের হচ্ছে আবার দাঁতটা তুলতে হয়েছে, যে হাফ দাঁতটা ছিল ওটা তুলতে হয়েছিল। তো ওকে শুয়েছিলাম, রাত্রে বারবার উঠে পড়ছিলো আর কি, ব্যথা করছিলো। তো ঘুম ধরে গেছিলো, যদি 8টার সময় ঘুমাচ্ছিলো, তারপর ও উঠে পড়েছিল বলে ওকে আর শুধু আমি ওঠেনি, কারণ ও তখন থেকে যদি উঠে পড়ে দুষ্টামি করবে, চেল্লাচট করবে, তো পড়োশীদেরও তো ঘুম নষ্ট হবে। তো সেই জন্য ওকে নিয়ে শুয়েই পড়েছিলাম। তারপরে উঠলাম 9টার পর। তো উঠে আমি আমার কাজগুলো শুরু করেছি, আর ওদিকে বাচ্চারা অলরেডি উঠে পড়েছে। তো দেখো আজকে সমস্ত কাজই পড়ে রয়েছে, রাত্রে বাসন ধুয়ে রেখে শোয়নি। তো আগে আগে তো বাসন আমি শীতকালটাই সকালে উঠেই ধুতাম, কিন্তু এই কদিন হচ্ছে রাত্রে ধুয়েই রাখি। তো আজ কালকে আর ধুয়ে রাখিনি। কালকে ডাক্তারখানা গিয়েছিলাম, এসে কোনো রকমে আমার ভাইকে ভাত বসিয়ে দিতে বলেছিলাম, মোবাইলের সবজি ছিল, আর হচ্ছে ছোটো ছেলেকে দুধ আলু দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম, আলু ভাতে দুধ দিয়ে, আর আমরা সবজি আর আলু ভাতে দিয়েছিলাম, ওটা দিয়ে খেয়েছি। তো তারপর শুয়ে পড়ছিলাম, রাত হয়ে গেছিলো অনেকটা, আর বাচ্চাকে সামলাতে হচ্ছিলো, তো সেই জন্য আর কি এই সমস্ত কাজগুলো পড়েই ছিল। তো সকালবেলা উঠে সমস্ত আমি বাসনগুলো ধুয়ে নেবো, তারপর অলরেডি আমি গ্যাস আর রান্নাঘরটা পরিষ্কার করলাম আগে, তারপর আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো দেখো অনেকগুলোই বাসন জড়ো হয়েছিলো এখানে, তো বাধ্য হয়ে সবগুলো করতে হলো। যদি আমি কালকে ধুয়ে নিতাম তাহলে আজকে এতটা খাটনি হতো না। আজকে অনেকই কাজ রয়েছে অবশ্য, আর পুরো ঘর এলোমেলো হয়ে আছে। কি বললাম যে কালকে হঠাৎই টিভি দেখতেছিলাম, দেখতে দেখতে 9টার সময় তারপর আমি রান্না বসাই, তো রান্না জানি তো তেমন কিছু করবো না, ডিম ভাজা করবো, আলু ভাতে ভাত করবো, সবজি রয়েছে। তো সেই হিসেবে বসেছিলাম, টিভি দেখছিলাম 9টার সময়, হঠাৎ ডাক্তারের ফোন এলো। মানে ডাক্তারকে আগেই ফটোটা পাঠিয়েছিলাম ওর দাঁতের, যে কী কন্ডিশান। ডাক্তারটা দেখে বললো এখনই নিয়ে আসো, আর সেরকম হলে দাঁতটা তুলবো বলে সঙ্গে সঙ্গে 9টার পর 9:30 দিক করে আবার গেলাম। তো এসতে প্রায় 10:30 বেজে গেছিলো। তো তারপর ওকে নিয়ে একটু বসলাম কিছুক্ষণ, একটু কান্নাকাটি করছে, একটু দুষ্টামি কর, মানে কী বলবো, ভালো লাগছিলো না, যেহেতু ইঞ্জেকশন দিয়েছে আবার দাঁতটা তুলেছে টেনে হিঁচড়ে, তো ওরও কষ্ট হচ্ছিলো। তো সেই জন্য না আর কোনো কাজই হয়নি, সমস্ত কিছু এলোমেলো ছিল, কোনো রকম বিছানাটা ঝেড়ে শুয়ে পড়েছিলাম আমরা জানো তো বিছানা করে, তাও তো সত্যি 12:30 বেজেই গেছিলো। তো যাই হোক, আর আজকে সমস্ত কাজই বাকি রয়েছে, তাও সকাল থেকে উঠে ওদেরকে খাওয়াতে টাওয়াতেই লেট হয়ে যাচ্ছে। আমাদের তো পোহা বানালাম দেখলে, আর বাচ্চাদের জন্য মানে আমার ছোটো ছেলের জন্য সুজি বানাচ্ছিলাম পাতলা করে, বড়ো ছেলেও খাবে বললো, তো দুজনের জন্যই বানিয়েছি। তাও ছোটো ছেলে সুজি বানিয়েছে বলে ভালো করে খেতে চাইল না, একটুখানি খেলা ভালো করে খায় না, আর রান্না করে নিতে হবে তাড়াতাড়ি, তাকে ভাতটা আরামসে খাইয়ে দিতে পারে একটু নরম করে। তো দেখো বিছানাটা সব পুরোটা এলোমেলো হয়েছিল, এই কম্বলটা না কি হয়েছিল হচ্ছে কম্বলটা সেই সরে গিয়ে এক জায়গায় জোড়ো হয়ে গেছিলো, আর একদিকে দেখি গর্ত, আর একদিকে উঁচু হয়েছিলো, এত বিরক্ত লাগছিলো শুতে বসতে। তো ওই জন্য কম্বলটাকে ঠিক করলাম, আর তারপর আমি তার উপরে চাদরগুলো ভাজ মানে পেতে দেবো, তারপর চিক পা দেবো, তারপর আরেকটা চাদর পেতে বিছানাটাকে গুছিয়ে নেব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা। তো আমি করছিলাম, দেখে ও এলো একটু হেল্প করতে, একা একা করছি, তো ও ভাবলো যে ও ফিরে ছিল, ভাবলো যে একটু ধরে দিই তাহলে কি হয়ে যাবে, কিন্তু আমার ছেলে খুব দুষ্টামি করেছিল দেখো। আর ওর যে দাঁত লাগছে ও তো ভুলেই গেছে দেখো, সেই তখনই যে কাঁদছিল খুব, কান্নাকাটি করছিল, আর এখন দেখো এত খেলার ছলে রয়েছে, ও ভুলে গেছে যে ওর দাঁতে ব্যথা আছে, দাঁতের গড়ায়, আর আমরাই টেনশান করছি কোথায় পড়ে যাবে, কী হবে, আবার লেগে যাবে, এসব টেনশন হচ্ছে। আর ওকে দেখো শুধু ও দেখছো, দেখলেই হাসি পাবে, ও বিছানাটা গোছাবে দেখো কেমন করে করছে, শুধু খুব দুষ্টামি করছিল। ওর পাপাকে বললাম ওকে নিয়ে যাও, ওদের পড়ে টড়ে যাবে, বারবার ঘোরাফেরা করছে তো এখানে বলতে, ও সে বাইরে নিয়ে গেল। তারপর আমি ভালো করে চাদরটা পাশতে দিচ্ছে, এই চাদরটা না কেমন কালারটা ছুটে গেছে, তো সেই জন্য তুলে রাখছিলাম পাতিনি আর, কিন্তু আমার হাজব্যান্ড কী করলো,
পরশু দিনটাই রাত্রেবেলা পেতে দিয়েছিল, জানো তো, সেই চাদরটা ধুবো বলেছিলাম তুলে, অন্যটা জানি যে নতুন চাদরটা রয়েছে ওইটা পাতবো, বাট এটা সে পেতে দিয়েছিলো, ওই জন্য পাতে রয়েছে, থাক কেচে তারপরে এটা কী করবো, ভেতর পেতে দেবো, তার উপরে ভালো চাদর পেতে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। আর বাচ্চার ঘর যতই ভালো পাতো নোংরা হবেই দুদিন ছাড়া, তাই না, বারবার ধুলো পায়ে উঠে, তো সেই জন্য আর কি। আর ওপাশে খাটের ওপাশটায় কত জামা কাপড় রয়েছে সব এলোমেলো হয়ে, ওই সমস্ত কিছু পরিষ্কার করতে হবে, এতটাই নোংরা হয়ে আছে, গুছাতে হবে ভালো করে, যেগুলো গুছিয়ে রাখার রাখতে হবে আলমারিতে তুলে, আর যেগুলো সব মানে ধুতে হবে ধোয়ার রয়েছে। কালকে জানো তো আমার ছেলে দাঁত তুলেছিল, ও তো কিছুতেই সেই একটা কটন দেয়, কটন বলতে সে তুলি দেয়, তুলে দিয়ে ভালো করে চিপে রাখতে হয় দাঁত তোলার পর, রক্তটা যাতে না বেরিয়ে যায়, ও কী করছে বারবার খুলে দিচ্ছে, আর রক্ত মুখ থেকে বেরোতেই থাকছে শুধু দাঁতের গোড়া থেকে, আর পুরো আমার সেই এটা ওড়নাটা ভেজে যাচ্ছিলো, এমন কি বলবো, রাখতে চায়নি একটুকু, আর সবাই মিলে জাগাজাগি করলে মানে অসার করেই করছে, কিন্তু তবুও না ওকে করছে বারবার সরিয়ে দিচ্ছে, মেন হচ্ছে ওকে সবাই মিলে জেঁকে টেকে ধরেছিলো তো নাড়াচাড়া করছিলো, ওইটা দেখে আরও বেশি ভয় পেয়ে গেছে, বাচ্চাটা যেমন হয়, তো পুরো ওড়নাটা কেমন লাল হয়ে গেছে, একদম ভিজে গেছে, তো দাগ হয়ে গেছে পুরো, জানি না উঠবে কিনা, তো সব ওই সব কাচাকুচি রয়েছে, কালকে ওর জামাটা আমার রয়েছে, আমার জামাটা আমার রয়েছে, যেগুলো পরে গেছিলাম ওগুলো সব কাচাকুচি করবো, এখন তো টাইম হবে না, জানি না কখন করবো, আপাতত যেগুলো কাচার সেগুলো আলাদা করবো, যেগুলো গোছানোর ওগুলোকে গুছিয়ে আমি তুলে রাখবো, কারণ পুরোটাই এলোমেলো হয়ে আছে, দেখতেও বেকার লাগছে। আর আজকে বৃহস্পতিবার, তো ঘরের অনেকে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ তো থাকেই, সাথে ঘরের রান্নাবান্নাও থাকে। আজকে ওর পালং শাক আনা ছিল, একদিন আগে নিয়ে এসেছিলো, কালকে মানে পরশু দিন নিয়ে এসেছিলো, জানি কালকে করবো, পরশু দিন রাত্রে নিয়ে এসেছিলো, কালকে এইচড় আনছিলো, তো এইচড় হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা তো ছিলাম না সরা, সন্ধ্যাবেলা তো আর শাক হয় না, শাক করলে তো দিনের মানে দিনের বেলায় করতে হয়, তো ওই জন্য আজকে পালং শাকটা রান্না করবো, আর লাউ আছে হাফটা, তো লাউয়ের ডাল করবো, তো এটাই হচ্ছে আজকে রান্না করবো, দেরি হয়ে যাবে তাও, আগে এই সমস্ত কাজগুলো ভালো করে সেরে নেই, কমপ্লিট করে নেই, বা তারপর বাচ্চাদেরকে স্নান টান করি, আরামসে ধীরে সাস্তে রান্না করবো। তো দেখো ভাজ করলাম, তারপর আমি এখানে দেখো আলমারিতে গুছিয়ে নিচ্ছি, আর তারপর গোটা ঘরের অবস্থা দেখো, কাগজ ফগজ কুচিয়ে ফেলেছে, আর চারিপাশটা এলোমেলো হয়ে আছে, সব আমি এগুলোকে সব গুছিয়ে নিয়েছি, জাস্ট ঝাড়ু লাগানোর পালে ঝাড়ু লাগিয়ে নেব। এসব খাতার পাতা পাতা ছিঁড়ে ফেলছে তো বদমাশ। আর আমার বড় ছেলে কালকে লিখতে বসেছিল, জানো তো আমরা ছিলাম না, ওর মামা বলেছে লিখতে, লিখতে বসে পড়ছিল, কিন্তু সে যা লিখেছে কি বলবার মতো নয়, সব মুছে আমাকে আবার লিখাতে হচ্ছে, মানে সব মুছে দিয়েছি, আবার রেগে বলছে ওকে যে বেকার করেছিস ওই সব, আবার ঠিক করে কর, কারণ ম্যাম বুঝতে পারবে না, ভালো করে পরিষ্কার করে লিখে নি, কোনো রকমই লিখে দিয়েছি, আমি না থাকলে ওরমই করে, তো বারবার বলার পর তারপর ও দেখো আবার তিনটা খাতা পুরো মুছে দিতে আবার তিনটা খাতা নিয়েই লিখতে বসেছে, এখন দেখো ওইখানে খাটের ওপরে লিখছে বাইরে, আর আমি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি, এখন আমি স্নান করবো, তারপর বাচ্চাদেরকে স্নান করাবো, আমি না অ্যাকচুয়ালি আমি স্নান করে নিয়েছি, তোমরা আগে দেখছিলে যে আমি সেই বেগুনি কালার শাড়িটা পরেছিলাম, তো আমি ভুল করে বলে ফেললাম, অ্যাকচুয়ালি বেগুনি কালার শাড়িটা পরেছিলাম, তারপর আমি নাস্তা বাস্তা করে তারপর আমি স্নান করে নিয়েছিলাম, বাসনটা ধুয়ে আমি স্নান করতে চলে গেছিলাম, তারপর এসে সমস্ত কাজগুলো করছে। আর আমার ছেলে হচ্ছে ওষুধ আনতে যাবে, অ্যাকচুয়ালি আমার বড় ছেলে ছোটো ছেলের যে দাঁতের ওষুধ খাওয়ানো হচ্ছে, ওষুধ অল্প ছিল আগের বারে দিয়েছিল, তো তারপরে আমি জানি যে কতটা আছে হয়ে যাবে, কিন্তু দেখলাম যে কম পড়বে, কালকে খাইছে আজকে একবার খালে শেষ হয়ে যাবে, ওই জন্য ওগুলো দেখিয়ে খাপগুলো দেখিয়ে নিয়ে আসবে ওষুধগুলো।